অশ্বত গাছ দেখতে পাচ্ছ, পুরো গাছের পাতা নেই, পাতা ঝরে গেছে। এটা বসন্তকাল, বসন্তকালে হলে কিছু কিছু গাছের পাতা ঝরে যায়। তার ভেতর এটার একটা গাছ, অশ্বত গাছ, পুরো পাতা ঝরে গেছে, আবার নতুন পাতা বার হবে। যারা নিম গাছ থাকে, শিমুল গাছ থাকে, পাকুর গাছ থাকে, অশ্বত গাছ, এদের পাতা ঝরে যায়। সেগুন গাছ, মেহগুনি গাছ, এদেরও পাতা ঝরে যায়। পাতা ঝরার 20 দিন পরে নতুন পাতা বার হচ্ছে, দেখতেই পাচ্ছ কত সুন্দর সুন্দর পাতা, কুচি কুচি নতুন পাতা বার হয় এদের এই সিজনে। বসন্তকালে পাতা ঝরে যাওয়ার পরে নতুন পাতা, এটাই তার সিজন।